বাজারে আসতে চলেছে একশো টাকার কয়েন কিন্তু এটি দিয়ে কিছুই কিনতে পারবেন না রাস্তায় বেরিয়ে কেনাকাটির সময় বা গাড়ির ভাড়া দেওয়ার সময় আপনি সব সময় পাঁচ কিংবা দশ টাকার কয়েন ব্যবহার করেন উল্টো দিক থেকেও তাই পান এছাড়াও এক কিংবা দুই টাকার কয়েন তো সেই কবে থেকেই প্রচলিত তবে আজকাল মাঝে মধ্যেই কুড়ি টাকার কয়েনও কিন্তু দেখা যাচ্ছে যদিও এই কুড়ি টাকার কয়েন খুব নতুন নয় বেশ কিছু বছর হয়ে গেল তা প্রচলন করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যদিও এটি অত ঘন ঘন দেখা যায় না তবে বেশি মূল্যের কয়েন নিয়ে আমজনতার একটু অভিযোগ আছে কারণ নোটের থেকে কয়েনের ওজন অনেক বেশি হয় তাই সেটা পকেটে করে বা মানি ব্যাগে নিয়ে বেশি পরিমাণে ঘোরা সম্ভব হয় না তবে এবার সকলকে চমকে দিয়ে বাজারে আসতে চলেছে একশো টাকার কয়েন চলতি এপ্রিল মাসেই এই একশো টাকার কয়েন চলে আসবে বাজারে তবে আশ্চর্যের বিষয় হল রিজার্ভ ব্যাংক নয় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে এই কয়েন তৈরি করছে কেন্দ্রীয় সরকার এই একশো টাকার কয়েন নানান দিক থেকে বহু মূল্য হতে চলেছে এর ওজন হবে ৩৫ গ্রাম বুঝতেই পারছেন এটা যথেষ্ট ভারী হবে আর এর অর্ধেকটাই অর্থাৎ পঞ্চাশ শতাংশ তৈরি হবে খাঁটি রূপো দিয়ে শুধু রূপোতেই শেষ নয় এতে থাকছে আরেক মূল্যবান ধাতু তামা এই কয়েনে চল্লিশ শতাংশ থাকবে তামা এছাড়া পাঁচ শতাংশ করে থাকছে নিকেল ও দস্তা এতদূর জেনে সার্বিকভাবেই আপনার হয়তো মনে হচ্ছে কি দরকার ছিল এত মূল্যবান একশো টাকার কয়েন বাজারে নিয়ে আসার এর ওজন বেশি হবে এটা নিয়ে বাজার হাট করা বা রাস্তায় বের হওয়া বেশ হ্যাপার হয়ে পড়বে তাহলে জেনে রাখুন আপনি যেমনটা ভাবছেন ঠিক তেমনটা হবে না এটি মূলত স্মারক মুদ্রা হিসেবে নিয়ে আসতে চলেছে কেন্দ্রীয় সরকার এই একশো টাকার কয়েন বিক্রির দায়িত্বটুকু থাকবে রিজার্ভ ব্যাংকের হাতে আসলে আগামী তিরিশে এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রবিবার করে করা মন কি বাত অনুষ্ঠানের একশোতম পর্ব হতে চলেছে সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতেই এই বিশেষ স্মারক মুদ্রা বাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার সম্ভবত ওই দিন প্রধানমন্ত্রীর হাত ধরে আত্মপ্রকাশ করবে এই স্মারক মুদ্রা এর এক একশো ইংরেজিতে লেখা থাকবে পাশাপাশি সেখানে অশোক স্তম্ভের সঙ্গে সত্য মেব জয়তে লেখা থাকবে সেই সঙ্গে হিন্দি ও ইংরেজিতে ভারত ও ইন্ডিয়া লেখা থাকছে উল্টোপিঠে মন কি বাতের লোগো মাইক্রোফোনের প্রতীক থাকবে এবং সেই সঙ্গে হিন্দিতে লেখা থাকবে মন কি বাত একশো এই ধরনের স্মারক মুদ্রার দাম একটু বেশি পড়ে অর্থাৎ এই একশো টাকার মুদ্রা বা কয়েন আপনাকে অতিরিক্ত অর্থ দিয়ে কিনতে হবে তবে তার দাম কত পড়ছে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক করা কিছু নির্ধারিত আউটলেটে এই বিশেষ একশো টাকার কয়েন পাওয়া যাবে কারণ এই একশো টাকার কয়েন দিয়ে কেনাকাটা করা যাবে না ব্যুরো রিপোর্ট পিএস আনন্দ বাংলা